চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ, তবে এবার বুঝি সে খেতাব হারাতে চলছে চাঁদ, কারণ সৌরজগতে পাওয়া গেছে চাঁদের প্রতিদ্বন্দ্বীর সন্ধান। গেল বুধবার একটি গ্রহাণুর কাছ দিয়ে উড়ে যাচ্ছিল যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশযান লুসি। এরপর মহাকাশযানটির পাঠানো দিনকিনেশ নামের গ্রহাণুর ছবি অবাক করে দেয় বিজ্ঞানীদের। ছবিতে দেখা গেছে গ্রহাণুটির চারপাশে ঘুরছে ছোট্ট একটি চাঁদ। ছবিগুলো যাচাই করে দেখা গেছে দিনকিনেশের আকৃতি 790 মিটার আর চাঁদটির আকৃতি মাত্র 220 মিটার। বৃহস্পতি গ্রহের কাছে বড় আকৃতি এবং রহস্যে ঘেরা কিছু গ্রহ নিয়ে কাজ করতে লুসিকে পাঠিয়েছিল নাসা। সে গন্তব্যে যাওয়ার পথেই দিনকিনেশের ছবি তোলে মহাকাশযানটি। 2021 সালে পৃথিবী থেকে উৎক্ষেপণ করা হয়েছিল লুসিকে। 2027 সালে বৃহস্পতির কাছে ট্রোজান গ্রহাণুগুলোর কাছে পৌঁছাবে সেটি। অন্তত 6 বছর ধরে সেগুলো নিয়ে চালানো হবে গবেষণা। মৌসুমি সাথী, সময় সংবাদ।